আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক, আজকেও কিন্তু আমরা চলে আসলাম সেই পুরাতন ফার্নিচার মার্কেটে। আপনাদের কিন্তু খুবই জনপ্রিয় একটি দোকান ঢাকা মিরপুর চৌধুরীতে কিন্তু সেই দোকানটি অবস্থিত, যে দোকানের নাম হলো শরীয়তপুর ফার্নিচার। আর আজকে দেখাবো একই ভিডিওতে সবগুলো পুরাতন সেগুন কাঠের ফার্নিচার। যারা কিনা পুরাতন সেগুন কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন একদমই কম দামে, অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে শরীয়তপুর ফার্নিচার থেকে সাইফুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে তো মাশাআল্লাহ দেখতেছি অনেক কালেকশন রাখছেন এখানে। জি জি ভাই। ওকে, ঠিক আছে। দর্শক, বরাবর মতো কিন্তু অনেক কালেকশন আজকে একই ভিডিওতে থাকবে। আর এগুলো কি সবগুলো তো ভাই মাশাআল্লাহ বাসাবাড়ি পুরাতন ফার্নিচার? হ্যাঁ, আমাদের না আমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে বাসাবাড়ি পুরাতন আর একটা হচ্ছে আপনার শোরুম পুরানো। শোরুম পুরাতন? জি জি, দুইটা অপশন হয়। ওকে, ঠিক আছে। আর তো ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিব। আমাদের ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট কসুখাত বাজারের অপর পাশে, ঢাকা মিরপুর চৌধুরী এরিয়া, বাই বাই সুপার মার্কেট, দ্বিতীয় তলা নিস্তলা সিনেটারি মার্কেট, দোতলা ফার্নিচার মার্কেট। আচ্ছা, আপনাদের মার্কেটে তো মানে একই সিরিয়ালে আমাদের থেকে 16টা দোকান, 17টি দোকান আছে, 17টি দোকান। আচ্ছা, দেখেন ভাইয়ের ডান পাশে কিন্তু অনেক দোকান এবং এই বাম পাশে কিন্তু আরো অনেক দোকান রয়েছে। আপনারা সরাসরি মার্কেটে আসবেন, মার্কেটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচার গুলো কিনতে পারবে। তবে আজকে প্রথমে কোনটা শুরু করবেন আজকে? ও ভাই, শুরু করতে পারি, এখানে খাট আছে, খাটটা শুরু করতে পারি। প্রথমে কি খাট দিকে শুরু করবেন আজকে? জি জি, দেখি ভাই। দর্শক, দেখতেই পাচ্ছেন ভাই, কি নতুন নাকি? এটা শোরুম পুরানো। শোরুম পুরাতন ভাই, আমি একটু মিথ্যা কথা বলবো না, যেটা সাত যেটা আমার আছে বাস্তব থেকে ওই কথাই বলবো ইনশাআল্লাহ। মেইন যে যেটা ওইটা বলবেন আপনি? জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি খাট। এটা কি 5 ফিট 7 ফিট নাকি? 5 ফিট বা 7 ফিট, এর 2 ইঞ্চি মোটা, সলিড বলা হয়। সলিড, এটা সলিড না? সলিড কাট। ওকে, পিছনে কার কোনো বোট নাই? পিছনে সম্পূর্ণ কাট থাকবে। জি জি। ওকে, পিছনে ফুল সম্পূর্ণ কিন্তু কাট দেয়া আছে। আর এটা যদি বালিশ করে বাসা নেন অবশ্যই কিন্তু বলতে পারবেন যে নতুন একদম। জি জি। আচ্ছা, এটা একদম দেখেন নতুনের মতোই কিন্তু আছে, কিন্তু নতুন নেই, যেটা শোরুম পুরান মানে কি নতুনই? ওকে, শোরুম পুরান মানে হলো নতুন, নতুন মাল। দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড কিন্তু মাশাআল্লাহ সেম টু সেম কাজ করা আছে, 5 ফিট 7 ফিট। আর এটা গাড়ি আছে এখন কতটুকু ভাই? এটা 2 ইঞ্চি মোটা। 2 ইঞ্চি মোটা? 2 ইঞ্চি মোটা। আচ্ছা, এটা দাম কত টাকা দিচ্ছেন আজকে ভিডিওতে? এটার দাম চাইছিল 23,000 টাকা। 23,000 টাকা ভাই, ফাইনালি আমি কথা বলা বাড়াইলে আমরা সংক্ষেপে কথা বলতেছি 21,000 টাকা মতো রাখা যাবে, লাস্টে 21,000 টাকা। 21,000 টাকা? জি ভাই। আপনার ফার্নিচার গ্যারান্টি কেমন থাকবে? আমার লাইফ টাইম গ্যারান্টি আছে। সেগুন কাঠ মানে লাইফ টাইম গ্যারান্টি? হ্যাঁ হ্যাঁ। ওকে দর্শক, এটা সেগুন কাঠ কিনে দেখেন একদম এত দূর থেকে আমি দেখাচ্ছি ভাই, এই যে ফাইবার গুলো আমার বানানো কিছু না। আচ্ছা, ফাইবার দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন। আর সেগুন কাঠ চেনার উপর হলো মূলত ফাইবার। তবে হ্যাঁ, আমি আগে বলে নকল হতে সাবধান, নকল থেকে সাবধান, নকল থেকে সাবধান। একবার থেকে 10 বার যাচাই করে মাল নিয়েন। ওকে, তাহলে মিস্ত্রি নিয়ে যাবো। আপনি মিস্ত্রি আইসা যাচাই করে মাল নিয়ে যাচাই নিতে পারবেন না? হ্যাঁ। ওকে, অনলাইনে টাকা দিয়ে আপনার মার্কে আইবেন, পরে করবে যে ভাই এরকম প্রতারিত হয়েছি। ওকে, দরকার নাই। ওকে, ঠিক আছে। তো এটা থাকবে লাস্ট 21,000 টাকা। জি জি। আচ্ছা, এই পাশে আরো টাকা চমৎকার রাখা দিতে পারবেন। জি, এটা হলো আপনার বাসাবাড়ি পুরাতন। বাসাবাড়ি পুরাতন? বাসাবাড়ি পুরাতন। 6 ফিট 7 ফিট? 6 ফিট 7। ওকে, এই সেম বক্স থাকবে? সেম বক্স। জি। ওকে ভাই, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ। এটা পিছনে সম্পূর্ণ কাট? না, এটা পিছনে বোর্ড। আগের মাল তো ভাই, কথা বলেন। আচ্ছা, আগের মাল। ওকে, অনেক আগের মাল। আর এগুলো এটা দাম কত দিচ্ছে আজকে ভাই? 22,000 টাকা। লাস্ট 22,000 টাকা? এটা লাস্ট মান 20-15 করা যাবে। 20-15 করা যাবে? জি জি জি। আচ্ছা, মানে প্রত্যেকটা ফার্নিচার ডিসকাউন্ট দিবেন? জি জি, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, প্রত্যেক ফার্নিচার অবশ্যই ডিসকাউন্ট থাকবে। এরপর কোনো দেখবেন ভাই, তারপর আপনার এই কাটা দেখতে পারেন। আচ্ছা, এই পাশে কাট আছে, বা মানে সেগুন কাঠের সে ভাইরাল কাট, ভাইরাল কাট, ফোম কাটিং ডিজাইন। জি, ফোম কাটিং ডিজাইন। এই যে মাসখানে ফোম কাটিং ডিজাইন কিন্তু এটা পুরোটা 2.5 ইঞ্চি মোটা, পুরোটা 2.5 ইঞ্চি মোটা, 2.5 ইঞ্চি মোটা। ওকে, দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড, জি জি, সেম টু সেম ডিজাইন কিন্তু আছে। আর দেখে মনে হচ্ছে একদমই মনে হচ্ছে নতুন, কিন্তু এটা কিন্তু শোরুম পুরাতন, শোরুম পুরাতন, শোরুম পুরাতন ফার্নিচার। অবশ্যই কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন ভাই, কিন্তু অপশন আপনাদেরকে দিয়ে গেছে ভাই। আপনার সাথে বিস্তা হাইসে করে গেছে থাকবে? এটা বিস্তা হাইসে আপনার লোক মেহগুনি কাঠে পাবে না? হাইসে তো সেগুন কাঠের, সেগুন কাঠের হাইসে, হাইসে সেগুন কাঠের, আমাদের মেহগুনি কাঠের, মেহগুনি কাঠের, আমাদের ডল না, মেহগুনি কাঠের। হ্যাঁ হ্যাঁ। ওকে, এর দাম কত টাকা দিবেন ভাই? এটার দাম তো ছিল 30,000 টাকা। 30,000 টাকা? অল্প কিছু ডিসকাউন্ট দিবেন আজকে? আর 2.5 রাখা যাবে, 2,000 টাকা ডিসকাউন্ট? জি, 2,000 টাকা। লাস্ট 2,000 টাকা? জি। আর গ্যারান্টি তো সেম সেম থাকবে? হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি সেম থাকবে। এটা কি ভালোবাসা গোলাপ নাকি? জি। আরে রে, এখানে দেখেন, এখানে কিন্তু গোলাপ ফুলের ডিজাইন করে, এপাশে কিন্তু আঁচল মডেল করা আছে, আর ফোম কাটিং ডিজাইন। জি জি জি। এটা হেড সেট, প্রত্যেকটা খাটেরই কিন্তু হেড সেট এবং লেগ সেট কিন্তু সেম টু সেম। এর দাম কত ভাই? এটা এই টাকা মানে হিসেবে একই কথা বলছো? এটা 2.5 রাখা যাবে ভাই, 2.5 সংক্ষেপে কথা বললাম ভাই। ওকে ভাই, এই বছর আরো টাকা আছে, দেখতে পাচ্ছেন রাজকীয় খাট সিম্পলের মধ্যে, সিম্পল, যারা ডিজাইন খুবই কম পছন্দ করে তারা কিন্তু এই খাটটা কিনতে পারবেন। একদমই কিন্তু মোটামুটি সিম্পল ডিজাইন করা আছে। জি জি জি। এটা গাড়ি আছে কতটুকু ভাই এখানে? এটা 2 ইঞ্চি আছে, টাকা 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এটা হেড সাইডে যে মাঝখানে তিনটা ফুলের ডিজাইন, লেগ সাইডও কিন্তু তিনটা ফুলের ডিজাইন করা আছে। এটা 6 ফিট 7 ফিট থাকবে? 6 ফিট 7। আর এটা দাম কত দিচ্ছেন ভাই? এটা 26,000 টাকা। 26,000 টাকা? 26,000 টাকা। জান, অল্প কিছু ডিসকাউন্ট দিবেন ভাই? 1,000 টাকা ডিসকাউন্ট? 25,000? 25,000 টাকা। ওকে, লাস্ট 25,000 টাকা। এটা আপনারা নিতে পারতেছেন। এই পাশে দেখতে পাচ্ছি আরো একটি মহারাজা খাটের মধ্যে, যেটা পায়ের কাছ মাথার কাছে সেম টু সেম, সেম টু সেম ডিজাইন। জি। ওকে, দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার, মানে এটা কি শোরুম পুরাতন? হ্যাঁ জি, এটা শোরুম পুরাতন। এটা দাম কত দিচ্ছেন ভাই? এটা তাহলে 55,000 টাকা। 55,000 টাকা? 55,000 টাকা। ডিসকাউন্ট কত দিবেন এটা? এটা 52 পর্যন্ত করা যাবে, 52 পর্যন্ত। তবে এটা বেশি আছে কিন্তু আবার হবে গর্জনের, এটা হবে গর্জনের, গর্জনের। আচ্ছা, এটা হাইট কতটুকু আছে উপরে? এটা আছে আপনার প্রায় 5 ফিট 5 ফিট 5 ফিট। ওকে, আর এটা গাড়ি কত থাকবে? এটা 2.5 ইঞ্চি মোটা,
আমি বললে হবে কেমনি আমার কার্ডে কি বলে দেখেন চারটা পার্লার কিন্তু একদম ইউনিক কোয়ালিটির ভিতরে হবে ভাই এটা কি সিসি ক্যামেরা লাইট লাগা রয়েছে হ্যাঁ ওই যে লাইট লাগানো স্পট লাইট লাগানো সম্পূর্ণ গ্লাস দেখেন ভিতরে সম্পূর্ণ কাট মানে ভিতরে এটা যে বাসায় নিলে কিন্তু একটা ড্রেসিং টেবিল প্রয়োজন না পিছনে সম্পূর্ণ গ্লাস ভাই এই যে কাটরে ফাইবার গুলো এটা তো ভালো জিনিসটা কথা বলতে নেই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন চারটা পার্লার চারটা সেলফ আছে জি জি এটা গ্লাস সিস্টেম সিলিং গ্লাস 10 মিলি গ্লাস 10 মিলি ভিতরে 10 মিলি গ্লাস থাকবে 10 মিলি গ্লাস আর ভিতরে পার্লার 10 মিলি গ্লাস থাকবে হ্যাঁ হ্যাঁ ওকে এখানে কিন্তু একটা লাইট লাগানো আছে স্পট লাইট আর নিচে থাকবে দুই পাশে দুটো পার্লার মাসিনা ড্রয়ার এটা কয় ফিট কয় ফিট ভাই ভাই এটা আছে আপনার 5.5 ফিট ভাই আপনার 6.5 ফিট 5.5 ফিট ভাই 6.5 ফিট 6.5 ফিট ভাই এটা কিন্তু একদমই কম দামি না আজকে যারা কিনা সেগুন কাঠের তিন পাল্লার আলমারি কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই আলমারিটা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং চারুকাজ করা কিন্তু আছে এটা ভিতরে খুলে দেখাবো ভাই আলমারি রাখতে পারেন সমস্যা নাই আচ্ছা প্রথমে মাসখানে থাকবে একটা কোট হ্যাঙ্গার নিচে থাকবে একটা শাড়ি হ্যাঙ্গার ভাই প্রত্যেকটা মাল হচ্ছে ফাইবার তারপর কিন্তু অপশনে আরো একটা রয়েছে যেটা ভাই বলে দিয়েছে চাইলে মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে কিন্তু মিস্ত্রি আনলে মিস্ত্রি টাকা আমি দিব আপনি দেবেন হ্যাঁ মিস্ত্রির হাজিরা টাকা আমি দিব ওকে এটা হলো এটা তিন পাল্লার কয় ফিট কয় ফিট এটা হলো আপনার লোক 6 ফিট বাই 7.5 ফিট উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখেন দুই সাইডে পাল্লা থাকবে সেলফ সিস্টেম মাঝখানে কোট হ্যাঙ্গার থাকবে ওটা শাড়ি হ্যাঙ্গার জি জি এটা দাম কত দিচ্ছেন আজকে এটা দাম চাইছে লোকে 42000 টাকা সত্যি তো ভাই এটা ফাইনাল আমি 37 পর্যন্ত রাখা যাবে লাস্ট 37 37 একদম আর 1000 কম আর 1000 কম আর 1000 কম যারা কম টাকার মধ্যে ফার্নিচার কিনবেন মেয়ের বিয়েতে দেওয়ার জন্য সম্পূর্ণ বেডরুম সেটের প্যাকেজ কিন্তু মিলা নিতে পারবে জি 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 ওকে ভাই এই যে আলমারিটা দুই পাল্লার এটার দাম কত দিচ্ছেন এটার দাম শেষ হলো আপনার 30000 টাকা ডিসকাউন্ট কত টাকা রাখবেন ডিসকাউন্ট দিয়ে ভাই আমি যেটা সত্য কথা আমি 28 রাখা যাবে 28 রাখা যাবে এটা এক্সরে থাকবে সেলফ সিস্টেম ওখানে কোট হ্যাঙ্গার আর শাড়ি হ্যাঙ্গার জি 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 ওকে প্রত্যেকটা আলমারি তো সেম কিন্তু কি মডেল ভাই দেখেন কলস মডেল না গোলাপ ফুল মানে কয়েকটা ডিজাইন ডিজাইন অনেক রকম ডিজাইন দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আর এটা কিন্তু এই যে সাইডে পিলার কানিছে কানিছে কিন্তু কাজ করা পুরো নকশা পুরো নকশা পুরো নকশা করা পুরো নকশা করা ওকে ঠিক আছে তাহলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এবারে দেখাবো আরেকটা কি এটা আলমারি নাকি বিষয় এটা আপনার হ্যাঁ এটা আলমারি ভাই এটা বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন আলমারি জি জি যে কালারে বাসাবাড়ি ইউজ করতে ঠিক এই কালারে রাখছি যাতে কোনো বলতে না পারে যে কাস্টমারে দুই নম্বরই করছি মানে এটা কোনো কাস্টমাইজ হয় নাই না এই কালার ছিল এরকম এই কালার ছিল শুধু আইনা আপনি এখানে রাখছেন হ্যাঁ শুধু স্থান পরিবর্তন হয়েছে স্থান পরিবর্তন করছি ওকে এটা কয় ফিট হয় কয় ফিট ভাই এটা এই বাবাসা 6 ফিট এই বাবাসা হলো 6.5 ফিট একটু ভিতরটা খুলে দেখো কষ্ট একশো বার ভাই কোথাও জানে দর্শক দেখেন ভিতরটা ওরে রে কোথাও বলে না ভিতরে মানে তিন খোপে মনে হয় 3 লাখ টাকার মাল রাখা যাবে এমন কিছুটা কিছু আছে দামে কম বেশি আন্ডার টু মাল হোল্ডের মাল কথা বলছেন কথা ভাঙিয়ে দিলাম দামে কম বেশি 3 ইঞ্চি 4 ইঞ্চি চড়া মাল এটা দামে কম পাবেন এটা হলো 8 ইঞ্চি 10 ইঞ্চি চড়া মাল এক একটা তক্তা সেই মালটা কি মোটা সারা উপায় হয় না কথা বলছেন এই জন্য দামে কম বেশি ওই মাল আর আমরা দামে কমে বেশি পারবো না আর ওইরকম কথা বলতে পারবো না আচ্ছা আচ্ছা তাও কিন্তু আমি আপনারা বলে দিলাম অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনার ফার্নিচার কেনার মনে আসা এবার এই ভিডিওতে কিন্তু পূর্ণ হবে এটা দাম দিয়েছেন লাস্ট 35000 টাকা 35000 টাকা পিছনে তিন পাল্লা ওয়াল সুকে ছিল জি 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 ওয়াও দেখেন ওয়াল সুকেটা আলমারি গ্যাপের জন্য সাইড ভিতরে পড়ে গেছে জি 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 তাও দেখাই তো দেখেন তবে ভাই এটা দেখাই ঠিক আছে কিন্তু অলরেডি আমার এটা সেল হয়ে গেছে আর এই কোয়ালিটির ওয়াল সুকে আপনারা এখানে আরো আছে পাওয়া যাবে আপনার গোডাউনে তবে আসলে হ্যাঁ মাল আছে স্টকে মাল আছে ইনশাআল্লাহ মাল আছে দেখতে পাবে হ্যাঁ এটা দাম কত দিয়েছেন ভাই এটা ভাই মিথ্যা তো বললাম এই মাত্র এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে হ্যাঁ 2200 টাকা আচ্ছা এই 2200 2300 2500 এই বাজারের এই বাজারের
ছোট ফ্যামিলি আছে, ডাইনিং টেবিল নিতে একদমই কম দামের ভিতরে, জি এই ডাইনিং টেবিল তাদের জন্য আমার না, যে কোনো দোকানে তিন মিটার হয় না ভাই। আচ্ছা এটা কয় ফিট কয় ফিট হবে ভাই? এটা 5 ফিট বা 3 ফিট হবে। 5 ফিট 3 ফিট 3 ফিট। আর দাম কত দিছেন? এটা 26,000 টাকা। 26,000 টাকা, জি জি। দেন অল প্রোডাকশন এইছ নিয়ম 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্ট জন, ঠিক আছে। লাস্ট 25,000, 25,000 টাকা গ্যারান্টি সেম থাকবে, জি জি গ্যারান্টি সেম থাকবে, কথা একটাই। ওকে বারবার গ্যারান্টি। আর ওটা ডাইনিং টেবিল যারা কিনা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিনতে চায় ভাই, জি জি জি, তাদের জন্য এটা, এটা এই ফুল ভিক্টোরিয়া, ফুল ভিক্টোরিয়া, ফুল ভিক্টোরিয়া, জি। মানে এই ডাইনিং টেবিলের যে পায়াটা খুব সুন্দর নিখুঁত ভাবে দেখা যাচ্ছে, দেখেন অসাধারণ। আমি আবারও বলি, একটা মিস্ত্রি নিয়ে আসবেন, মিস্ত্রিদের যাচাই করবেন, ঠিক আছে? আমি মিস্ত্রির টাকা আমি হাজিরা দিব। আচ্ছা তবে এই ডাইনিং টেবিলের দাম কত দিচ্ছেন? এটা লোক 75,000 টাকা, 75,000 টাকা, হ্যাঁ। এটা লাস্ট 65 পর্যন্ত করা যাবে, লাস্ট 65, 65 করা যাবে। ওকে দর্শক, লাস্ট কিন্তু এটা 65,000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন, সম্পূর্ণ। যদি আবার দেখতে চান তাও দেখতে পারেন। আচ্ছা চেয়ারটা মডেলটা অসাধারণ, দেখেন এই কাটটা কিন্তু পুরো এক কাট, এই এই যে এই কাটটা কিন্তু এক কাট, সম্পূর্ণ এক কাট, এই যে এই তো এক পুরো কাট, সম্পূর্ণ কিন্তু এক কাট রয়েছে। আরে চেয়ারের টেবিলের সাইডে যে কার্নিস, হ্যাঁ পুরো নকশা, পুরো নকশা সম্পূর্ণ কিন্তু নকশা করা আছে, নকশা করা আছে। আরে যদি পাও পাওটা দেখেন, পুরো পানির পিপাসা লেগে যায় কিন্তু, পুরো সোয়েন্সি থাকবে, জি জি জি, এটা থাকবে লাস্ট 65,000 টাকা, 65,000 টাকা। ওকে ঠিক আছে, এই পাশে মনে হচ্ছে কিছু সোফার কালার, সোফার কভার, আচ্ছা জি জি। ওকে অরিজিনাল চিটাং সিম কাটে, চিটাং সিম কাটে, আচ্ছা এটা থাকবে 221, 221, জি। এর সাথে তিনটা সেন্টার, সেন্টার টেবিল থাকবে, দুটো সাইড টেবিল থাকবে, সাইড টেবিল থাকবে। আর এর সাথে ফোম থাকবে কিনা ভাই? ভাই ফোমের সাথে যে আলাদা, যদি কাস্টমার চায় সে মানে এটা একটা ফোমের টাকা, এটা আলাদা হবে, আলাদা হবে না, আলাদা দাও হবে। আচ্ছা এর থাকবে ভিক্টোরিয়া সোফা, হ্যাঁ এটা ভিক্টোরিয়া সোফা সেট। ওকে দেখেন মানে কি মুঘল ভিক্টোরিয়া বলে, শুধু ভিক্টোরিয়া বলে, এটা সেমি, সেমি ভিক্টোরিয়া, সেমি ভিক্টোরিয়া। ওকে ঠিক আছে ভাই, এর দাম কতটা দিচ্ছেন? এটা তাহলে হলো 38,000 টাকা, 38,000 টাকা, 38,000 টাকা। ডিসকাউন্ট কত রাখবেন ভাই? ডিসকাউন্ট দিয়ে সরাসরি আমি 35 পর্যন্ত করা যাবে ভাই, লাস্ট 35, ফাইনাল 35। ওকে তো আর ফর্ম সহ 42,000 টাকা, ফর্ম সহ 42,000, ফর্ম সহ 42, প্যাকেজ, প্যাকেজ থাকবে, প্যাকেজ 42,000 টাকা। আচ্ছা ফুল প্যাকেজ থাকবে 42,000 টাকা। আচ্ছা এই পাশে দুটো ড্রেসিং টেবিল ছিল ভাই, জি জি জি। আচ্ছা দুটো কি সেম কোয়ালিটি সেম ডিজাইন নাকি? না একটু 19-20 আছে আর কি, দামের বেলায় একই, দামের বেলায় থাকবে, দামের বেলায় একই থাকবে, একই রকমের দুইটা ডিজাইন, এক দামের ভিতরে দুই ডিজাইন, দুটো ড্রেসিং টেবিল নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ দেখেন অসাধারণ, এখানে একটা সম্পূর্ণ মিরর গ্লাস লাগানো আছে, চুড়ি হ্যাঙ্গার আছে, এবং নিচে কিন্তু আপনার একটা ডয়ার সিস্টেম, একটা ডয়ার আছে, একটা পাল্লা আছে, একটা পাল্লা আছে, পাল্লা আছে। আচ্ছা এগুলো কয় ফিট কয় ফিট হবে ভাই? ভাই এটা 3 ফিট হবে, 3 ফিট না, 3 ফিট বাই 6.5 ফিট, 3 ফিট বাই 6.5 ফিট ভাই। এই ড্রেসিং টেবিলের দাম কতটা দিচ্ছেন ভাই? এটা সংক্ষেপে কথা বলতে 12,000 টাকা রাখা যাবে, যেটা নেবে 12,000, 12,000 একদম লাস্ট ডিসকাউন্ট ভাই, যেহেতু কথা বাড়া লাগবে, কিন্তু একটু কম দামের মধ্যে খাট দিতে চাচ্ছি, জি জি, এটা কিন্তু করে নিতে পারে, তাদের জন্য এগুলা, তাদের জন্য এগুলা, জি। আচ্ছা এগুলো কি 5 ফিট 7 ফিট? এটা 5 ফিট কি সেগুন কাঠের? সেগুন কাঠ ভাই, অরিজিনাল চিটাং সেগুন কাঠের। আপনার কাটে কি বলে কথা বলুন, আচ্ছা কাটে কি বলে? ওকে এগুলো আমি শোরুম পুরাতন থাকবে নাকি? জি জি জি, এগুলো দাম কত? এটা এই শোরুম পুরাতন এরকম, এটা সরাসরি নতুন, সরাসরি নতুন না, সরাসরি নতুন। আচ্ছা ঠিক আছে, এই 5 ফিট 7 ফিট দাম কত টাকা দিচ্ছেন? এটা 5 ফিট 7 ফিটের দাম একদম বলে দেই, 12,000 টাকা রাখা যাবে, 6 ফিট 7 ফিটে রাখা যাবে 14,000 টাকা, 14,000 টাকা, 14,000 টাকা। এগুলো যদি 5 ফিট 7 ফিট রাখা যাবে কত টাকা বললাম? 12,000, 12,000 টাকা, আর 6 ফিট 7 ফিট রাখা যাবে 14,000 টাকা, জি জি জি। আচ্ছা ওকে ঠিক আছে, তাছাড়া তো দেখতে পাচ্ছেন আসলে অনেক কালেকশন আপনাদেরকে দেখানো ট্রাই করলাম, জি জি, সাইফুল ভাই কাছ থেকে। আর আর কিছু কালেকশন, আর কিছু কালেকশন কিন্তু ভিতরে দর্শক রয়েছে ভাই, ভাই আপনি রাগ করলেন নাকি? ভিতরে কই যান ভাই? না না ভাই, আমাদের স্টক এই স্টক আরো আরো মাল আছে কিন্তু মাশাল অনেক কালেকশন ভাই, কিন্তু কালেকশন কি প্রথম শোভা দেখাবো আজকে এখানে? হ্যাঁ এই যে মানে মাল স্টকে তো না সব কিছু দেখাতে পারতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দর্শক, দেখেন এখানে এই জন্য আপনাদের একটু দেখানোর জন্য আমি 211, হ্যাঁ হ্যাঁ 221, 221 আছে, একই শুধু ইয়াটা চেঞ্জ হবে, কথা বুঝছেন? শুধু একটু নকশাটা একটু চেঞ্জ হবে আর বাকি সবই এক, কাস্টমার যদি চাইতে চায় আমার তো সরাসরি আমাদের গোডাউন যেটা স্টকে, স্টকে মানুষ যদি দেখতে চায় ভিডিও করে আমি দেখাতে পারবো, দেখাতে পারবেন না? এই ওয়ার্ডরোবের দাম দেবেন, জি ভাই, ওটা এটা রাখা দেবে 18,000 টাকা, 18,000 টাকা, 18,000 টাকা। তবে হ্যাঁ আমি তো বললাম না, এই মালটা আবার সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, আমার কাস্টমার এটা আছে মেমো করে গেছে, 18-19-20,000 টাকা বাজারের মধ্যে, আর ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপ আছে, জি জি জি, নিতে পারবে, জি জি জি। ওকে ঠিক আছে, তো ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি এই পর্যন্ত ছিল, আমাদের মার্কেট দেখা আবার দেখাতে পারেন, ঠিক আছে? আমাদের ভিডিও মার্কেট, এটা ছোট মার্কেট না, আসলে আমরা 17টা দোকানে ঘুরে ঘুরে মাল দেখা সুন্দর মতন দিতে পারবো, এখানে প্রতারিত রকম কিন্তু কিছু নাই। আচ্ছা ঠিক আছে, 16টা দোকান আছে। আমি আগে বলি যে নকল হইতে সাবধান ভাই, যারে যা কিছু করবেন ভেবেচিন্তে, ঠিক আছে? টাকা দেবে এবং ভেবেচিন্তে মাল কিনবেন ঠান্ডা মাথায়। ওকে ঠিক আছে, পরে টাকা দেওয়ার পরে বলবেন ভাই আমার ওই ওই মার্কেটে যাই আমি ধরা খাইছি, তাই কিন্তু আমাদের কষ্ট করলে হবে না।
তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য। তো ভিডিওটি শেষ করার আগে সময় ঠিকানা একবার বলে দিবেন। আমাদের ঠিকানাটা আবার বলি, ঢাকা ক্যান্টনমেন্ট কসুকাত বাজারের অপর পাশে, ঢাকা মিরপুর চৌদ্দর এরিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট বাজারের অপর পাশে ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, নিচতলায় স্যানিটারি মার্কেট, দোতলায় ফার্নিচার মার্কেট। আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।